এ ভিডিওতে আমরা দেখব কিভাবে অনেক বড় একটা পিডিএফ থেকে নির্দিষ্ট কিছু তথ্য আপনি কিভাবে খুব সহজে এবং কম সময়ে খুঁজে বের করতে পারেন। তো চলুন দেখা যাক। আমার এখানে আমি দেখেন কিছু তথ্য এখানে খুঁজে বের করেছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন 421 পৃষ্ঠার যে একটা পিডিএফ, এখান থেকে এইরকম তথ্য খুঁজে বের করা, একটা একটা করে দেখাটা অনেক শ্রম সাপেক্ষ এবং সময় সাপেক্ষ ব্যাপার। তো এটার জন্য আমরা একটা সিস্টেম ইউজ করব। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, মোজিলা ফায়ারফক্সে আমরা এই পিডিএফ ওপেন করে নেব। মোজিলা ফায়ারফক্সে বিশেষ কিছু সুবিধা দেয়। পিডিএফটা ওপেন করার পরে কন্ট্রোল এফ একসাথে চাপবেন, তাহলে এরকম কিছু অপশন নিচে দেখতে পাবেন। তো আমি এই বিশাল পিডিএফ থেকে নির্দিষ্ট একটা তথ্য খুঁজে বের করব। তো যে তথ্যটা খুঁজে বের করতে চাই সেই তথ্যটা এখানে দেব। তো আমার এখানে শিক্ষার্থীর আইডি, এক একজনের আইডি এক এক রকম বা ক্রমিক নম্বর এক এক রকম। তো আমি মূলত শিক্ষার্থীর আইডি দিয়ে এখানে সার্চ দেব। আপনি আপনার পিডিএফের যে কোনো নির্দিষ্ট তথ্য দিয়ে সার্চ দিতে পারেন। দেখেন এই যে চলে আসলো, এটা 285 পৃষ্ঠায় এই তথ্যগুলো আছে। তো চলে আসছে এগুলো। তো হাইলাইটস অল এই অপশনটা থাকবে না, এই অপশনটা আপনারা দিলে এই সমজাতীয় যত তথ্য আছে সবগুলো কিন্তু শো করবে। এই কাজটা আপনি গুগল ক্রোম দিয়েও করতে পারেন। তো গুগল ক্রোমে ওই সুবিধাটা পাওয়া যায় না, হাইলাইটসের সুবিধাটা। তো আমি দেখেন এখানে একটা কোড বসিয়েছি, সেম কন্ট্রোল এফ ক্লিক করলে এরকম ড্রপ ডাউন একটা অপশন চলে আসবে। তারপরে আমি এই যে নিচের যে একটা অ্যারোর মতো চিহ্ন আছে এটাতে ক্লিক করলে এই যে একে একে অপশনগুলো দেখাবে। এখানে হাইলাইটসের অপশনটা নাই। এই যে পাশে আপনার ছোটো আকারে কিছু হাইলাইটসের অপশন দেখায়, তবে মোজিলা ফায়ারফক্সে এই কাজটা করা সুবিধাজনক। তো এই ছিল ভিডিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে।